আরজিকরের অভয়াকাণ্ডে কেটে গিয়েছে দু মাসের বেশি সময়। 58 দিনের মাথায় অভয়াকাণ্ডের চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভয়া মামলায় সুবিচার এবং 10 দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। উত্তরবঙ্গ মেডিকেলেও এই অনশন শুরু করেছেন তারা। এই পরিস্থিতিতে আবার মরার ওপর খাড়ার ঘায়ের মতো প্রতীকী গণ ইস্তফা দিতে শুরু করেছেন সিনিয়র ডাক্তাররা। সব মিলিয়ে বলা যেতে পারে যে পুজোয় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ার মুখে। এই অবস্থায় রাজ্যের সরকারি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সিবিআই চার্জশিট দেওয়ার পরেও অরাজকতা, পুজো বন্যা পরিস্থিতিতে বিনা নোটিশে চিকিৎসকদের গণ ইস্তফা, রোগীদের বিপদে ফেলে রাজনৈতিক ব্ল্যাকমেলিং। গণ ইস্তফা আইনি নয়, নাটক না করে নিয়ম মতো নিজস্ব চিঠিতে ইস্তফা দিন, ডিউটি না করলে চাকরি ছাড়ুন, সরকার সব ইস্তফা গ্রহণ করুন। নতুন নিয়োগে সরকার বিজ্ঞাপন দিক, বহু যোগ্য ডাক্তার অপেক্ষা করছেন, পরিষেবার ক্ষতি হলে মানুষ বুঝবেন কাদের জন্য এই অবস্থা। কাজ বন্ধের দিনগুলো বেতন কাটা হোক, হস্টেল খালি করা হোক, আরও কিছু পদক্ষেপ জরুরি, বলছেন কুণাল ঘোষ। সরকার সংবেদনশীল, সংযত, তার সুযোগ নিয়ে গোলমালের নাটক চলছে। সরকার কি পদক্ষেপ নেবে তাদের বিষয়, কিন্তু আর এই থ্রেড কালচার ব্যাকমেলিং বরদাস্ত করা ঠিক হবে না, লিখেছেন কুণাল ঘোষ। তার পোস্ট দেখাচ্ছি আপনাদের। তিনি লিখছেন, সিবিআই চার্জশিট দেওয়ার পরেও অরাজকতা, পুজো বন্যার পরিস্থিতিতে বিনা নোটিশে চিকিৎসকদের গণ ইস্তফা, রোগীদের বিপদে ফেলে রাজনৈতিক ব্ল্যাকমেলিং, গণ ইস্তফা আইনি নয়, নাটক করে নিয়ম মতো নিজস্ব চিঠিতে ইস্তফা দিন, ডিউটি না করলে চাকরি ছাড়ুন, সরকার সব ইস্তফা গ্রহণ করুন। নতুন নিয়োগে সরকার বিজ্ঞাপন দিক, বহু যোগ্য ডাক্তার অপেক্ষা করছেন, পরিষেবার ক্ষতি হলে মানুষ বুঝবেন কাদের জন্য এই অবস্থা। কাজ বন্ধর দিনগুলো বেতন কাটা হোক, হস্টেল খালি করা হোক, আরও কিছু পদক্ষেপ জরুরি। তারপর কুণাল ঘোষ লিখেছেন, সরকার সংবেদনশীল, সংযত, তার সুযোগ নিয়ে গোলমালের নাটক চলছে। সরকার কি পদক্ষেপ নেবে তাদের বিষয়, কিন্তু আর এই থ্রেড কালচার ব্ল্যাকমেলিং বরদাস্ত করা ঠিক হবে না। এদিকে কুণাল ঘোষের এই পোস্ট কিন্তু নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। নানা রকম প্রতিক্রিয়া উঠে এসেছে কুণালের পোস্টের পর। এক নেটিজেন লিখেছেন, আপনাদের চাকরি বিক্রির সুযোগ তো হলো, অনেক ওপেন জব, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবেন না ডাক্তারির জন্য? অন জব ট্রেনিং করিয়ে সার্টিফাই করিয়ে নেবেন, সবই তো আপনাদের হাতে। আরেকজন লিখেছেন, আপনি নিট পরীক্ষা দিয়ে আসুন, আমরা ওদের কাছে যাব না। এসেছে পাল্টা জবাব, যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, দুই সিপিএম নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে, পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক, কিন্তু অনশন যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওরা করলে করুন, কেউ অসুস্থ হলে জুনিয়র সিনিয়ররা দেখবেন, তারা বুঝবেন। আর এই মন্তব্য করার পরে তিনি লেখেন, সকালেই লিখেছিলাম কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে মিলল তো। অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা একাংশ অনশন চালিয়ে যাচ্ছেন, আর তার মধ্যে শুরু হয়েছে গণ ইস্তফা। এবার চিকিৎসকদের সেই গণ ইস্তফার প্রতিবাদে এক্স হ্যান্ডেলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তবে কুণাল ঘোষের এই হুঁশিয়ারির জেরে পাল্টা দিয়েছেন নেটিজেনরা। ধর্মতলায় অনশন মঞ্চ থেকে বড় ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানান, মঙ্গলবার 8ই অক্টোবর রাজ্যের সবকটি মেডিকেল কলেজে প্রতীকী অনশন শুরু হবে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই প্রতীকী অনশন চলবে। মঙ্গলবার পঞ্চমীর দিন কলকাতায় মহামিছিলে ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই মিছিল করতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দেয়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অবস্থান মঞ্চ পর্যন্তই মহামিছিলে ডাক দিয়েছিলেন তারা। 4:30 হবার কথা ছিল এবং সেই 10 দফার দাবি রয়েছে, সেই দাবি মেটে না পর্যন্ত তারা আন্দোলন চালিয়েই যাবেন, একথাই বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার কি বলছেন শুনব।
এই হাঙ্গামায় এই আমরণ অনুষ্ঠানের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরটিএ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনুষ্ঠানে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার বর্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্টার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই দুটো নাম আমরা এখানে কলকাতা পুলিশ কমিশনার বলছি নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ণা মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সঙ্গ দিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান এটুকুই সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে 59তম দিনে এসে আমাদের এই অনন্দর আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়াতে দেবো না তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োডাটা লাগানো হচ্ছে আমাদের বায়োডাটা যে ডেকোরেটর যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটর ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে না সমস্যা সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাইনি না কোনো রকম আলোচনার ডাক আমরা পাইনি দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।